গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমি বৈশাখী বলছি, আমার চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবারও একটা নিউ ব্লগ শুরু করছি। এখন বাজে সকাল প্রায় 9:30, আর ঘরে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। দেখো বেরিয়েও পড়েছি। তোমাদের বলেছিলাম আমি, আমার জেঠু মারা গেছিলো, ওর আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান কাজ আছে, তো যাব। কিছু খাইনি তো, আমাদের নাকি উপোস থাকতে হয়, মানে মেয়েদের আর কি, তো ওখানে কাজকর্ম করব, ওই জন্যে খাওয়া দাওয়া করিনি। হাজব্যান্ড খেয়েছে পান্তা ভাত, ঠিক আছে, আর তরকারি ছিল কালকার, খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বেরিয়েছি। দেখো তো চলো, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন সঙ্গে থাকো, কেমন বন্ধুরা, চলো রাস্তায় দিতে দিতে তোমাদের সাথে কথা হচ্ছে। কেমন বন্ধুরা, এই দেখো হাজব্যান্ড ওয়াইফ মিলে যাচ্ছি বাপের বাড়ি, ঠিক আছে, চলো। এই ইয়েটা তোমার পরিবেশটা ভালো লাগছে বলো? একদম চারিদিকে দুপাশে গাছ দেখতে পাচ্ছ, এই যে খাল। হাঁটা পথেই যাচ্ছি, মিষ্টির দোকান থেকে মিষ্টি নিতে হবে। কেমন টোটো, একদম অনেকটা যেতে হবে টোটো ধরতে, টোটো ধরলে আবার টোটো থেকে নেমে আবার মিষ্টির দোকানে যেতে হবে আর কি, ওই জন্য এই দুজন হেঁটে হেঁটেই যাচ্ছি, মিষ্টি নিয়ে যাব। চলো সঙ্গে থাকো। আর ভিডিও আপলোড করতে পাচ্ছি না, এত নেট প্রবলেম হচ্ছে না এখানে, কি বলবো। আমরা এই মাত্র আসলাম এখানে, খেয়ে দেখতে পাচ্ছ মিষ্টির দোকান থেকে মিষ্টি নেবে। আর দেখো মিষ্টি কিনে নিয়ে চলে আসলাম, আর ফুলের দোকানে এসছি আর কি, রজনীগন্ধা মালা নেবো, যেটুকু পরাবো আর কি। আর দেখো গামছা লাগে, একটু ড্রেসের দোকানে আসলাম, একটা গামছা নেবো, তো গামছাটা নিয়ে তারপরে আবার রওনা দেবো হেঁটে হেঁটে আর কি বাপের বাড়ি। এই যে দেখো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমার জেঠুর ছেলের সাথে দেখা হয়ে গেল, ও মালা কিনতে এসেছিলো ফুলের মালা আর কি, তো ওর বাইকে উঠে পড়লাম, দিয়ে একদম সোজা ওর বাইকে চেপে যাচ্ছি আর কি বাপের বাড়ি। হ্যাঁ, জেঠুর কাজ করতে যাচ্ছি, আর হচ্ছে হাঁটতে হলো না, আর কিছুটা হাঁটতে হতো আর কি, ওই বাইকে সুবিধে হলো, তো চলো কথা হচ্ছে আবার। এই দেখো বন্ধুরা, চলে আসলাম এখানে বাবার ঘরে, একদম পৌঁছে গেছি, ভাইয়ের বাইকে আসলাম, আর এখানে দেখো রান্না চলছে, মানে সকালে আত্মীয় স্বজন খাবে, আমার বাপের বাড়িতেই হচ্ছে, জেঠুদের ওখানে মানে অনুষ্ঠান হচ্ছে, তো শ্রাদ্ধ শান্তি হচ্ছে, আর ওখানে হচ্ছে, এখানে কি হচ্ছে গো, বৌদি রান্না করছে, দেখো এই যে ঘুগনি করছে বৌদি, এই যে বৌদি এখানে আলু আর মটর দিয়ে ঘুগনি করছে, এইটা হচ্ছে সকালের টিফিনের হচ্ছে। চলো বন্ধুরা, এই দেখো আমার পুচকে সোনা ভাইয়ের মেয়ে এই বাড়ি এসছে, জেঠুর ঘরে, জেঠুর ছেলের মেয়ে এইখানে এসছে, আর একজন দেখো আমার ভাইয়ের ছেলে, তোমাদের একটু দেখাই, এই যে দেখো, এই যে টাকলা হয়েছে, দাদু মারা গেছে, তো মানে আমার জেঠু মারা গেছে, ও দাদু হয়, ন্যাড়া হয়েছে, দেখতে পাচ্ছ টাকলা, ড্রেস পরেছে, এখন ঠাকুরের কাছে যাবে, একটু শুদ্ধ হবে আর কি। দেখো বন্ধুরা কে এসছে, এই যে আমার বোন, এই আসলো, দেখতে পাচ্ছ বোনের ছেলেকে, দেখো এই যে দেখো বন্ধুরা, এই যে বোনের বড় ছেলে রোহন, সবুজ দাদাকে খুঁজছে, সবুজ দা আসেনি, খুব মন খারাপ সবুজ দাদার জন্য, সবুজ দাদা আসলে বেশ মজা করে জানো তো। এই যে আমার হাজবেন্ড, দেখো একটু মিষ্টি ঘুগনি টুগনি খেয়ে চলে আসলো, আমি তো খেতে পারবো না, ওই জেঠুর এতে কাজে বসতে হবে, মন্দির দেবো আর কি, তো খাওয়া যাবে না, উপোস থাকতে হবে তাই বললো, তো স্নান টান করবো। কেমন তারপরে জেঠুর ঘরে না শাড়ি দিয়েছে নতুন, জানো তো, পরবো তোমাদের দেখাবো, কেমন কি বলছো।
দেখো বন্ধুরা, সানটান করে বেরিয়ে পড়েছি। এই দেখো আমার জেঠুর ঘরে শাড়ি দিয়েছে, বুঝেছো? জেঠু মারা গেছে, এই যে মন্দির দেব। এই যে শাড়িটা পরেছি তোমাদের দেখাই বন্ধুরা, কেমন লাগছে একটু বলো। শাড়িটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, সবাইকে শাড়ি দিয়েছে, জেঠুর ঘরে বোন দিদি সবাইকে দিয়েছে আর কি। তো চলো, এখন ওই জেঠুর শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে, ওখানে যাব আর একটু মালা টালা পরাবো, কেমন? সঙ্গে থাকো। এদিকে দেখো সবজি কাটা হচ্ছে আর এখানে রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে আর কি। আছো, দেখো জেঠুর বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, জেঠুর এখানে কাজকর্ম হচ্ছে, ওই যে দাদা বসছে, মানে জেঠুর ছেলে বসছে, কাজ করছে, মন্ত্রপাঠ করছে আর কি ঠাকুর মশাই। আর হচ্ছে জেঠুকে দেখালাম, আর এখানে তো সব মানে সবাই মোটামুটি দেখছে বসে। আর আমরা মন্দির দেব চারজন, আমার দিদি, দুই দিদি, বোন আর আমি, চারজন মন্দির দেব। এখানে মন্দির বানাচ্ছে, ওই যে যারা কীর্তন করে তারাই বানাচ্ছে আর কি। তো আমার হাজবেন্ড দেখো এদিকে মালা পরাচ্ছে আমার জেঠুকে, তো তোমাদের একটু দেখাই। আর হচ্ছে আমার দুই দিদি আর বোন আমি সবাই মন্দিরে বসবো আর কি, মন্দির দিতে বসবো। তো ঠাকুর মশাই তো মন্ত্রপাঠ করবেন, আমরাও সেইভাবে মন্ত্রপাঠ করে তো আবার ওই মন্দিরটা মানে পুকুরে ভাসান দিতে যাব আর কি। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো গ্রামের শ্রাদ্ধ বাড়ি কেমন হয়, তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো, কেমন? নারায়ণ নমস্কৃত্যমানে সমুখ একদম নাম্বার ওয়ান লালু বাবু, শক্ত মজবুত টিকসই, এরকম টিপে দেখবে এরকম দেখছে অনেক পরিবর্তন হয়েছে, সে রাগ ভাবটা যে এত উগ্রচন্ডিত লাস্টে তিনজন যাবে, লাস্টেই বসে খোলা আছে।
لاين ধরে যাও পাকা পাকা যাও লাইন দেখতে ভালো পড়ে যাবে না আরে দেখ আমরার মুখ যাচ্ছে তো তুমি সাইডে যেতে হবে ফটো সামনে চলে যেতে একদম সামনে যাও সাবধান দাদা দাদা পড়ে বেশি আরে উঠো নি আবার সব যায় হ্যাঁ সরি বুঝি বড় দেখি চালিও না মা জিকে খাতা কাটতে আমি চালিও মা জিকে আরে নামা নামা আর নাম তো ছইছি না সরি বুঝি বড় যা সা বেশি জল কে গে নেবি তো হ্যাঁ ল ডুবে কম জল লবি ডুববে আমার থালা বউ থালা টা লেছো মুস্টার ধরছু ফাইনিতে ফাইনা ডুবি দাও জল দি দাও আরে কুশ লাগবে নি বে কুশ লাগবে নি যাও ডুবো কুশ চলে পকি দে নাই কুশটা দাঙ্গা ফেকি দো রঞ্জন আজকে খুশি দিব খেলবো না আজকে খুশি দিয়ে ভাসবে
করছে আর মাইজিগুলা কেউ দাম বেলি সব আড়ি রই কি মাইজিগুলা সব আড়ি রই কি কাপড় সব পুছা ছাতা কাপড় সব নাম তো বেলি জল ছিছিল হ্যাঁ এ সালা নিমা মন দেখি বানানি শুধু পয়সা ধানাই বানিছে এসা নিমা তো শুধু পয়সা ধানায় বানিছে সব মোটে ভাসেনি বন্ধুরা দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম নিরামিষ ভাত খেয়েছি আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কাঁচা কলা ঝুলছে গাছে টাটকা একদম যারা দেখতে ভালোবাসো তাদের জন্য ঠিক আছে তো দুপুরে খাওয়া দাওয়া করছিলাম ডাল হয়েছিল বাঁধাকপি আর আলু পটলের তরকারি চাটনি এগুলোই হয়েছিল আর কি তো খাওয়া দাওয়া করে এই দেখো যাচ্ছি আমাদের বাগানের দিকে যাচ্ছি প্রাকৃতিক পরিবেশ দেখাতে আর কি তো তোমরা যারা দেখতে ভালোবাসো তারা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো আর দেখো আমাদের এই কয়েকজন দিদি বোন সবাই যাচ্ছে আর হচ্ছে ওই তাকা তোরা চলে যাচ্ছিস এই যে দেখো সব ধারে কলা কলা গাছ কলা গাছ চলো সামনের দিকে এগোই এই দেখো বন্ধুরা এ তোমার কি বলবো আখের বাগান দেখো এ বাবা শিঙ্গি মাছ ধরে নিয়ে যাচ্ছে এত বড় সাহস দাঁড়া রে সোনা এ বাবা বাবা কোথায় ধরলি রে কোথায় খালে এইখানে এ বাবা এত বড় সাহস দেখো কাঁটা ধরে আছে এ ছেলেটার কি সাহস দেখো বন্ধুরা কত আখ চাষ এখানে কি বলবো আখ খেতে ভালোবাসি এই যে এই দেখো বন্ধুরা খালের তলায় পুরো আমরা নামছি কেমন এই যে এ বাবা খাল পেরোলাম বন্ধুরা খাল এখন শুকে গেছে একদম জল নেই দেখতে পাচ্ছ সব মাছ টাছ ধরে নিয়ে যাচ্ছে এই খালে আমরা আসতাম ছোটবেলা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আখ গাছ আখের বাগানে চলে আসলাম এই যে দেখো বন্ধুরা আমার বোন আখ ভেঙে নিয়েছে এই যে আর একজন দেখো আমাদেরই ভিডিও করে যাচ্ছে সব দেখতে পাচ্ছ ওইখানে দাঁড়িয়ে কত মজা হচ্ছে এসে আবার দুঃখের অনুষ্ঠানেটা তাই না এই দেখো কত বড় আখ বাবা দাঁত না মেশিন দেখো বন্ধুরা বাগান থেকে চলে আসলাম তোমাদের একটু দেখালাম হাতে যেহেতু সময় কম তো ওই জন্য একটুখানি বাগান থেকে ঘুরে আসলাম আমিও দেখলাম তোমাদেরকে দেখালাম আর এখানে এসে দেখো তোমাদের দেখাচ্ছি বাড়ি চলে এসেছি রাত্রে খাওয়া দাওয়া হবে দুপুরে তো নিরামিষ রান্না হয়েছিল নিরামিষই খাওয়া হয় দুপুরে আবার রাত্রে মাছ টাচ হচ্ছে মাছ রান্নাই হচ্ছে এখানে তো রান্না কয়েকটা হয়ে গেছে আর মাছ রান্না হবে তো আলু ভাজা ডাল শাক এগুলো আর কি দই মিষ্টি দু রকমের মাছ মানে দই কাতলা হয়েছিল আর হচ্ছে মাছের কালিয়া হয়েছিল আর কি আর চাটনি আছে পাঁপড় মিষ্টি এগুলো তো আছে দই আছে তো সবাই খাওয়া দাওয়া করছে এখানে মানে গ্রামের সবাই খাচ্ছে প্রায় 450 জনের আয়োজন এখানে তো এইখানে দেখো তরকারি ভাতটা রাখা হয়েছে তো আমিও খাওয়া দাওয়া করবো এই যে আমার দিদি খেয়ে দিয়ে চলে আসলো তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো টাটা